আমি অবাক হয়েছি মুসলমান দালালের বাচ্চা দালাল এই দেশে কিছু লোক ফতোয়া দিছে গণতান্ত্রিকভাবে নির্বাচন হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ তুই রাজনীতি মুক্ত আমি রাজনীতি যুক্ত আর যে রাজনীতি যুক্ত হয় সে রাজা হয় এ চার দিয়ে রাজনীতি মুক্ত হয় সে গোলাম হয় কপাল পড়ার বাচ্চা জীবনভর গোলামি করবি আমি তোর বাদশাহী করব কপাল পড়া যদি কারণ দর্শাতে না পারে ধাম করে থাপ্পড় লাগায় দাও ধর্ম গোল্লায় যাক ধর্ম কেউ পালন করলে করুক যদি কেউ বেশি করে অমনি তাকে ঘটনা কি এটা কোন দিকে যায় কোন দিকে হাঁটে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা তসবিওয়ালা জিকিরওয়ালা পছন্দ করে না কি কথা ঠিক না এরা কি ধরছে ভাই বুই লাগেছেন এর মধ্যে কি ধরছে সারছে কি আর এক দল আমরা আছি আর এক দল আসি যারা ওই ভাবছি নবী আসছে মাটির নিচের কথা বলার জন্য উপরের কথা বলার জন্য আসে নাই তারা নামাজ রোজা সবই করি কিন্তু রাষ্ট্রের চিন্তা করি না তাদের বয়ান মুয়াদ কবর কেয়ামত কেয়ামত মিজান পুসরাত কিন্তু বিধবার অবস্থা কি হবে এটা আমার দায়িত্ব না মিসকিনের অবস্থা ও ক্ষুধার্তকে খানা দেবে কে আমি ধার্মিক মানুষ না আমার দায়িত্ব না বলে এতিমের পাশে কে দাঁড়াবে এটা আমার দায়িত্ব না ইজ এ মজলুম এই সালেমের বিচার কে করবে এটা আমার দায়িত্ব না চিকিৎসাহীন মানুষ মারা যাচ্ছে ওদের পাশে কে দাঁড়াবে ওদের চিকিৎসার অবস্থা কে করবে এটা আমার দায়িত্ব না ক্ষুধার্ত অবস্থায় ধুকে ধুকে মানুষ মরছে ওদের খানার অবস্থা কি করবে এটা আমার দায়িত্ব না বলে বস্ত্রহীন মানুষ রাস্তার পিছনে ঘুমাচ্ছে ওদের বস্ত্রের ব্যবস্থা কি করবে বলে এটা আমার দায়িত্ব না আজকে গৃহহীন মানুষ খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে কুয়াশার মধ্যে ভিজছে বৃষ্টির মধ্যে ভিজে রৌদ্রের মধ্যে পড়ে এদের ব্যবস্থা কি করবে বলে এটা আমার দায়িত্ব না আমি হুজুর এ দায়িত্ব কার কাল আনু সাহেবের দায়িত্ব কার মেননের দায়িত্ব কার নাস্তিকদের দায়িত্ব কার বড় বড় বেঈমানদের দায়িত্ব কার মদখোরদের দায়িত্ব কার জুয়াখোরদের দায়িত্ব কার লুচ্চাদের দায়িত্ব কার বদমাশদের দায়িত্ব কার ডাকাতদের দায়িত্ব কার গুন্ডাদের আমি মুসলিম মানুষ আমি হুজুর মানুষ এ দায়িত্ব আমার না শুধু কি তাই আজই বিশ্বাস করেন মৌলবিক অবস্থা দেখলে আমার মাথায় গরম হয়ে যায় কলে কি সে যে দেশের নাগরিক সেটি ভুলে গেছে এই আমি আলেম মানুষ যে আমি দেশের নাগরিক মালুম ভুলে গেছি বিশ্বাস হয় না দেখবেন রাষ্ট্রের যত জ্ঞানজাম একজন আলেমের মাথা ব্যথাও নাই কেন ও দেশের তো নাগরিক নেই সে তো মঙ্গল গ্রহের লোক সে তো চন্দ্রের দেশের লোক এ দেশের লোক না তো এদেশের লোক না অথচ আমি টুপি কিনছে মধ্যে ভ্যাট আছে ট্যাক্স আছে নাকি নাই আমার টুপিটার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে জামা কিনছি তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আমি ঘড়ি কিনছি তার মধ্যে এই যে ফ্যানের বাতাস ব্যবহার করছি তার মধ্যে রাষ্ট্রকে আমি পয়সা দিই এই আলো জ্বালাইছি একটু আমি রাষ্ট্রকে পয়সা দিই আমি ঘরের চাউল কিনছি তার মধ্যে রাষ্ট্রকে পয়সা দিই যে পানি পান করি তাকেও রাষ্ট্রকে পয়সা দিই অর্থাৎ আমার সব কিছু রাষ্ট্রের আন্ডারে রাষ্ট্রের মালিক আমি কেন রাষ্ট্রকে পয়সা দিই তো এখানে আমার জন্ম আমার বাবার জন্ম আমার দাদার জন্ম বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটির মালিক আমি যেহেতু আমি এখানে জন্মগ্রহণ করেছি অথচ আমার পকেটে কেউ হাত দিলে প্রতিবাদ করি আমার ঘরে কোনো ডাকাত ঢুকলে বাধা দেই প্রতিবাদ করি অথচ আমার রাষ্ট্রে কেউ চুরি করলে বলে আমার দায়িত্ব না কি আজীব মানুষ কি আজীব মানুষ অথচ রাষ্ট্রের মালিক আমি এ দায় দায়িত্ব আমার ভুলে গেছ আমি হুজুর মানুষ আমি ধর্ম ধরছি রাষ্ট্র ছাড়ছি কি ধরছি রাষ্ট্র কেউ রাষ্ট্র ধরছে দুটোটাই গলত এই দুইটাই গলত কেন কেন
আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান তিনিই ছিলেন। আমার নবী যেরকম মসজিদ ইমাম ছিলেন, বদরের ময়দান নেতৃত্ব আমার নবী প্রধান করেছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে ইমামতি করেছেন, আবার উহুদের ময়দানে নেতৃত্ব প্রধান আমার নবী করেছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মধ্যে মাথা মতো করেছেন, আবার বেঈমানদের বিরুদ্ধে বুক উঁচা করে হুঙ্কার মেরেছেন। এই তো আমার নবী, এই তো আমার নবী। তুমি নবীকে তো চিনোই নে, সমস্যা তোমার। তুমি নবীকে চেনো নাই, তোমার মারাত্মক সমস্যা। আমাদের অবস্থাটা কি, যারা চোখের পানি ঝরাই তারা রক্ত ঝরাই না, যারা রক্ত ঝরাই চোখের পানি ঝরাই না, ভেজাল। আমরা যারা কাপড়ের টুপি পরি তারা লোহার টুপি পরার চিন্তা করি না, আর যারা লোহার টুপি পরি তারা কাপড়ের টুপি পরি না, বুঝেন নি? আমরা যারা নরম হই তারা গরম হই না, আর যারা গরম হই তারা নরম হই না। শুধু কি তাই দেখবেন, আলেমরা যদি একটু গরম কথা বলে অমনি আমাদের সাধারণ মুসলমানরা বলবে, হুজুর আপনি এত রাগ হন কেন? হুজুর হুজুরকে কি এত রাগ লাগে নাকি?